চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আমি দীপ। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা মাল্টিমিটার, খুবই ভালো কোয়ালিটির মাল্টিমিটার, অল্প দামের মধ্যে। তো যারা যারা ইলেকট্রনিক্সের কাজ করেন এবং আমি আমার চ্যানেলে সোলার রিলেটেড ভিডিও আপলোড করি, তো আমার একটা মাল্টিমিটার খুবই প্রয়োজন। তো এই বক্সের মধ্যে দুখানা মাল্টিমিটার আছে। বক্সটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে প্যাকিং হয়ে এসেছে। তো চলুন বক্সটাকে আমি খুলে নিই, তারপরে আমি আপনাদেরকে বলছি। তো মাল্টিমিটার দুটোকে আমি বক্স থেকে বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন দুখানা মাল্টিমিটার ছিল একটা বক্সের মধ্যে। তো এই হচ্ছে মাল্টিমিটার, আরেকটা মাল্টিমিটারকে আমি সাইডে রেখে দিয়েছি। তো একটাই খুলে আপনাদেরকে দেখাবো, দুটো সেম একই বক্সের মধ্যে ছিল। এটা হচ্ছে সানশাইন কোম্পানির মাল্টিমিটার, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের নামটা, এবং মডেল হচ্ছে DT9205E ডিজিটাল মাল্টিমিটার, পুরো ব্লু কালারের বক্স এবং পিছন দিকে স্পেসিফিকেশন লেখা আছে। তো চলুন বক্স থেকে মাল্টিমিটারটাকে বের করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে মাল্টিমিটারের প্রোব, এটা হচ্ছে মাল্টিমিটার, আর এর মধ্যে ইউজার ম্যানুয়াল পাবে। ইনস্ট্রাকশন ম্যানুয়াল যে কিভাবে ব্যবহার করবেন মাল্টিমিটারটাকে। তো এই হচ্ছে মাল্টিমিটারটা, দেখতে পাচ্ছেন এই মাল্টিমিটার। এখানে দুখানা প্রোব পাবেন, নেগেটিভ পজিটিভ, ব্ল্যাক অ্যান্ড রেড কালারের, এবং তার সঙ্গে একটা ব্যাটারি আছে 9 ভোল্টের ব্যাটারি। তো এই ব্যাটারিটাকে এই মাল্টিমিটারটার মধ্যে লাগিয়ে নিতে হবে। তো ব্যাটারিটাকে এখানে লাগাতে গেলে এই স্ক্রুটাকে ওপেন করে এই জায়গাটায় ব্যাটারিটা লাগবে। তো চলুন ব্যাটারিটা লাগিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো তার জন্য স্ক্রুটাকে ওপেন করতে হবে, এখানে ব্যাটারি কানেক্টর পাবেন, ব্যাটারি কানেক্টরে জাস্ট ব্যাটারিটাকে লাগিয়ে দিতে হবে, তারপর ব্যাটারিটাকে এর মধ্যে ইনসার্ট করে দিতে হবে, এবং কভারটা লাগিয়ে দিলেই ব্যাটারিটা লাগানো হবে। তো ব্যাটারিটাকে আমি মাল্টিমিটারের মধ্যে লাগিয়ে দিয়েছি। মাল্টিমিটারের ওভারভিউর কথা বলি, এখানে আপনারা বড় সাইজের একটা ডিসপ্লে পেয়ে যাবেন। আগে আমি এই মাল্টিমিটারটা ইউজ করতাম, এর ডিসপ্লে দেখতে পাচ্ছেন কত ছোট, এবং একটা ব্লু কালারের কভার পেয়ে যাবেন। পুরো মাল্টিমিটারটা চারদিকে ব্লু কালারের কভার আছে। তো যদি কভারটা আপনারা ইউজ না করতে চান, কভারটা খুলে দিতে পারেন। তো পুরো ব্ল্যাক কালারের মাল্টিমিটার, কিন্তু যদি আপনাদের মাল্টিমিটার পড়ে যায় তাহলে ড্যামেজ হয়ে যেতে পারে, ওই জন্য কভার লাগিয়ে ইউজ করাটাই ভালো। এবং এখানে একটা স্ট্যান্ড পাবেন আপনারা মাল্টিমিটারটাকে এইভাবে স্ট্যান্ড করার জন্য এক সাইডে। তো মাল্টিমিটারের প্রোবের কথা বলি, এখানে এই এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ প্রোব, পজিটিভ এবং নেগেটিভ। তো পজিটিভ নেগেটিভের যে পিন আছে প্রোবের, সেই পিনগুলোর মাথায় কভার দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রোবগুলোর কোয়ালিটি খুবই সুন্দর, খুবই সুন্দর পিন, এবং মাথাগুলো খুবই শার্প। তো আপনারা যে কোনো ছোট ছোট কম্পোনেন্টসও এই মাল্টিমিটারটা দিয়ে টেস্ট করতে পারবেন, খুবই শার্প মাথাগুলো দেখতে পাচ্ছেন মাল্টিমিটারের প্রোবের, এবং ওয়্যার কোয়ালিটিগুলো খুব সুন্দর, দারুণ ওয়্যার কোয়ালিটি। তো এই মাল্টিমিটারটা এর আগে আমি যেটা ইউজ করতাম, এর ওয়্যার কোয়ালিটি খুব একটা ভালো না, এটা অ্যাম্পিয়ার টেস্ট করতে গেলে খুব গরম হয়ে যেত, এবং সঠিক ভ্যালু এই ওয়্যার দিয়ে দেখা যেত না। কিন্তু এর ওয়্যারগুলো, এই মাল্টিমিটারের ওয়্যারগুলো খুব মোটা। মাল্টিমিটারের মধ্যে অনেক ভালো ভালো ফিচার্স রয়েছে যেগুলো আপনাদের কাজে লাগবে, যেগুলো আপনারা যারা যারা ইলেকট্রনিক্সের কাজ করেন, যেমন আমার চ্যানেলে সোলার রিলেটেড সম্পূর্ণ ভিডিও আসে সোলারের ব্যাপারে, তো আমার একটা মাল্টিমিটারের খুব দরকার, তাই জন্য আমি মাল্টিমিটারটা কিনেছি। তো এই মাল্টিমিটারে আপনারা এখানে রেজিস্ট্যান্স চেক করার জন্য মোড পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স মোড। এবং এখানে আরেকটা যেটা ভালো জিনিস আছে, এখানে আপনারা ক্যাপাসিটার চেক করতে পারবেন, দেখতে পাচ্ছেন মাইক্রো ফ্যারাডের চিহ্ন দেওয়া আছে, ক্যাপাসিটার চেক করতে পারবেন, এবং ডিসি অ্যাম্পিয়ার চেক করতে পারবেন আপনারা 10 অ্যাম্পিয়ার পর্যন্ত। এবং শুধু ডিসি অ্যাম্পিয়ার না, এটাতে আপনারা এসি অ্যাম্পিয়ারও 10 অ্যাম্পিয়ার পর্যন্ত চেক করতে পারবেন, দেখতে পাচ্ছেন এটা এসি সাইন। এই মাল্টিমিটারে শুধুমাত্র ডিসি অ্যাম্পিয়ার চেক করা যেত, এই যে এখানে দেখতে পাচ্ছেন 10 অ্যাম্পিয়ার লেখা আছে, শুধুমাত্র ডিসি অ্যাম্পিয়ার, কিন্তু এই মাল্টিমিটারটা আপনারা এসি অ্যাম্পিয়ারও চেক করতে পারবেন। এবং এই মাল্টিমিটারে আপনারা এসি ভোল্ট চেক করতে পারবেন 700 ভোল্ট পর্যন্ত, এবং ডিসি ভোল্ট 1000 ভোল্ট পর্যন্ত আপনারা চেক করতে পারবেন। এবং এই মাল্টিমিটারের সবচেয়ে ভালো ফিচার্স যেটা, যেটা আমার মনে হয়েছে, এনসিভি আছে এই মাল্টিমিটারে, নো কন্ট্যাক্টিং ভোল্টেজ। যদি ইলেকট্রিক ওয়্যার আপনারা চেক করেন, যেটা দিয়ে কারেন্ট যাচ্ছে, সেই ওয়্যার মাল্টিমিটারটাকে যদি আপনারা এইভাবে সেই ওয়্যারের গা দিয়ে টানেন এইভাবে,
তাহলে যদি ওয়্যারটা মাঝখান থেকে কোথাও ড্যামেজ থাকে বা কোথাও ব্রেক থাকে, তাহলে এই মাল্টিমিটারটা বাজার মোডে আওয়াজ করতে থাকবে এবং এই লাইটটা এখানে জ্বলবে। কিন্তু যেখান থেকে ওয়্যারটা ড্যামেজ থাকবে বা ব্রেক হয়ে যাবে, সেইখান থেকে বাজারটা এবং লাইটটা বন্ধ হয়ে যাবে। তো আপনি বুঝতে পারবেন যে ওয়্যারটা কোথাও ড্যামেজ আছে। তো সেটা একটু পরে আমি আপনাদেরকে চেক করে দেখাবো। এই মাল্টিমিটারে নর্মাল মাল্টিমিটারের মধ্যে আপনার কন্টিনিউটি মোডও পেয়ে যাবেন, এখানে বাজার মোড যেটাকে বলে কন্টিনিউটি মোড, এবং এখানে একটা এলইডি লাইট আছে যেটা এই মোড চেঞ্জের সাথে সাথে এটা জ্বলবে। তো চলুন মাল্টিমিটারটাকে অন করে নিই। তো দেখতে পাচ্ছেন এলইডি লাইটটা এখানে জ্বলবে, এবং এর যে রোটারি সুইচটা রয়েছে সেটাও খুবই সুন্দর, খুবই ভালো। এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রোবটা কানেক্ট করার জন্য চারখানা পয়েন্ট আছে। তো কমন কমনে সবসময় ব্ল্যাক প্রোবটা কানেক্ট হবে, তো কমনে ব্ল্যাক প্রোবটা কানেক্ট করে দিয়েছি, এবং এই কানেক্টরে রেড প্রোবটা কানেক্ট হবে যদি আপনি এসি ডিসি ভোল্টেজ চেক করতে চান, এবং রেজিস্ট্যান্স মোডেও এইখানে কানেক্ট হবে, এবং যদি বাজার মোড বা কন্টিনিউটি মোডে টেস্ট করতে চান তাহলে রেড প্রোবটা আপনাকে এখানে কানেক্ট করতে হবে, এবং যদি মিলি অ্যাম্পিয়ার টেস্ট করতে চান এসি কিংবা ডিসি মিলি অ্যাম্পিয়ার টেস্ট করতে চাইলে রেড প্রোবটা এখানে কানেক্ট হবে। ব্ল্যাকটা যেখানে আছে কমনই থাকবে, এবং সিএক্স লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন। যদি আপনারা ক্যাপাসিটার টেস্ট করতে চান তাহলে রেড প্রোবটা এখানে কানেক্ট হবে, যদি আপনারা অ্যাম্পিয়ার টেস্ট করতে চান এসি 10 অ্যাম্পিয়ার এবং ডিসি 10 অ্যাম্পিয়ার তাহলে রেড প্রোবটা এখানে কানেক্ট হবে। তো চলুন আমি এখানে বাজার মোডটা আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। তো রোটারি সুইচের কোয়ালিটিটা খুবই ভালো। তো বাজার মোড টেস্ট করতে গেলে এখানে সাইন দেওয়া আছে কন্টিনিউটি মোডে। তো এটা টেস্ট করার জন্যে আমি মাল্টিমিটারের প্রোবগুলোকে কানেক্ট করে নিয়েছি, এবং এই দুটোকে একসাথে টাচ করলেই বাজার মোডটা জ্বলবে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাজার মোডটা জ্বলছে এবং খুব কুইক কাজ করছে, টাচ করার সাথে সাথেই লাইটটা জ্বলছে। কিন্তু এই মাল্টিমিটারে খুবই স্লো কাজ করতো। তো এই মাল্টিমিটারে কোনো কিছু টেস্ট করে আমি আপনাদেরকে দেখাবো না, আপনারা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন এর সম্পূর্ণ টেস্টিং এর উপরে। তো আমার একটা মাল্টিমিটার দরকার ছিল, আমি অনেকদিন ধরে এই মাল্টিমিটার গুলো ব্যবহার করছিলাম। এই মাল্টিমিটার আমার কাছে 4-5 খানা পড়ে আছে, সব খারাপ হয়ে গেছে। এই মাল্টিমিটার গুলোর দাম বেশি না, মোটামুটি 100 থেকে 150 টাকার মধ্যে এটা আপনারা বাজারে পেয়ে যাবেন, কিন্তু এই মাল্টিমিটার গুলো খুব খারাপ হয়ে যায়। তো আমার একটা ভালো কোয়ালিটির মাল্টিমিটার দরকার ছিল, সেই জন্য আমি এই মাল্টিমিটারটাকে কিনেছি। তো মাল্টিমিটারটা খুবই ভালো, সানশাইন কোম্পানি মাল্টিমিটার। আমিও ইউটিউব থেকে রিভিউ দেখে রিসার্চ করে মাল্টিমিটারটা কিনেছি। তো আপনাদের যদি মাল্টিমিটার প্রয়োজন হয় তো এটা আপনারা নিতে পারেন। তো এটা আমি একটা ওয়েবসাইট থেকে কিনেছি, 448 টাকা দাম নিয়েছে, এবং কিছু ডেলিভারি চার্জ ও সেখানে ছিল। তো আপনারা চাইলে নিতে পারেন। এই মাল্টিমিটারটাকে আমি একে ইনফো ওয়েবসাইট থেকে কিনেছি, আপনারা যদি এটা গুগলে সার্চ করেন তো এইখান থেকে এই মাল্টিমিটারটা পেয়ে যাবেন 448 টাকা। তাছাড়া অ্যামাজন ফ্লিপকার্টে এই মাল্টিমিটারটার দাম আরও অনেক বেশি। তো আপনারা এইখান থেকে নিয়ে নিন, এটিকে বলে লিখে যদি সার্চ করেন তাহলে গুগলে এই মাল্টিমিটারটা পেয়ে যাবেন। মোটামুটি 448 টাকা দাম, আর কিছু ডেলিভারি চার্জ আপনাদের পড়বে। তো এনসিবি মোডটা চেক করার জন্য আমি এখানে একটা ইলেকট্রিক বোর্ড নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ইলেকট্রিক বোর্ডে এলইডি ইন্ডিকেটারটা জ্বলছে, মানে এই বোর্ডের মধ্যে কারেন্ট আছে এবং এই ওয়্যারের মাধ্যমে কারেন্ট আসছে। তো এইটাকে আমি চেক করব। তো এই হচ্ছে মাল্টিমিটার, এবং মাল্টিমিটারটাকে আমি এই ওয়্যারের এখান থেকে এই ওয়্যারের গা ধরে নিয়ে যাবো। তো দেখতে পাচ্ছেন এখানে এনসিবি মোডটা জ্বলছে। তো এই ওয়্যারটা যদি কোথাও ব্রেক থাকতো তাহলে এই লাইটটা এবং বাজারটা বন্ধ হয়ে যেত। তো এই ওয়্যারটা ঠিক আছে, সেই জন্য এটা জ্বলছে। তো এইভাবে আপনারা ইলেকট্রিক ওয়্যারকে চেক করে নিতে পারবেন। তো এই প্রাইসের মধ্যে এই মাল্টিমিটারটা খুবই ভালো মাল্টিমিটার, এর মধ্যে অনেক কিছু ফিচার্স আপনাদের রয়েছে যেটা নর্মাল মাল্টিমিটারে আপনারা পাবেন না। তো ওই মাল্টিমিটার কিনলে বারবার খারাপ হয়ে যাবে, তার থেকে যদি আপনাদের বাজেট থাকে তো এই মাল্টিমিটার একটা নিয়ে নিতে পারেন। মোটামুটি 500-550 টাকার মধ্যে এই মাল্টিমিটারটা আপনারা পেয়ে যাবেন ডেলিভারি চার্জ ধরে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং তার সাথে সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনকে প্রেস করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।